পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি আমাদের চ্যানেলের সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের এপিসোডে পবিত্র রমজান মাসে স্ত্রী সহবাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব রোজা রেখে স্ত্রীর সাথে যে কাজগুলো কিছুতেই করা যাবে না, করলেই রোজা ভেঙে যাবে এবং গুনাহগার হতে হবে, তার জন্য ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে আজই প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। রোজা থাকা অবস্থায় যে জিনিসগুলো থেকে বিরত থাকতে হয় তার মধ্যে একটি হচ্ছে যৌন সম্পর্ক বা সহবাস। কেউ যদি এই কাজটি রোজা দিনে করে বসে তবে রোজা ভেঙে যাবে। এর প্রমাণ হচ্ছে সূরা বাকারাতে আল্লাহ তাআলার বক্তব্য, রোজার রাতে তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। সূরা বাকারা আয়াত 187। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে পবিত্র রমজান মাসে সহবাসকে হারাম করা হয়নি। যৌন সম্পর্ক বলতে শরিয়ার ভাষায় বোঝানো হচ্ছে পুরুষাঙ্গের সঙ্গে স্ত্রী অঙ্গের মিলন। এই ক্ষেত্রে বীর্যপাত শর্ত নয়, অর্থাৎ এই দুই অঙ্গ সংস্পর্শে আসলেই রোজা ভেঙে যাবে, বীর্যপাতের ঘটনা না ঘটলেও। উল্লেখ্য, কোনো স্বামী যদি জোর করে স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করেন সেই ক্ষেত্রে স্বামীর রোজা ভেঙে গেলেও স্ত্রীর রোজা ভাঙবে না। এর কারণ আমরা আগে উল্লেখ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস বর্ণিত হাদিসে উল্লেখ করেছেন, নিশ্চয়ই আল্লাহ আমাদের উম্মতের উপর থেকে ত্রুটি বিচ্যুতি, ভুলে যাওয়া ও জোর করিয়া করানো কাজকে মার্জনা করেছেন। শায়খ সালেহ ইবনে আল উসাইমিন এই মতটি ব্যক্ত করেছেন, যৌন মিলনের দ্বারা কেউ রোজা ভাঙলে সেই রোজা পরবর্তীতে কাজা করতে হবে এবং ভারী কাফফারা দিতে হবে। এই নিয়ে পরবর্তীতে কোনো একসময় আলোচনা করব। এর আগে আরও কিছু বিষয় সম্পর্কে জেনে নিন যেগুলো রোজা রেখে স্ত্রীর সাথে কোনোভাবেই করা যাবে না। প্রথমত, স্বপ্রণোদিত হয়ে বীর্যপাত ঘটানো। কেউ যদি স্বপ্রণোদিত হয়ে নিজের বীর্যপাত ঘটান সেই ক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে। যেমন নিজে হস্তমৈথুনের মাধ্যমে অথবা স্ত্রী কর্তৃক হস্তমৈথুনের মাধ্যমে যদি বীর্যপাত ঘটে তাহলে রোজা ভাঙবে। কোনো ব্যক্তি যদি যৌন উত্তেজক কোনো কিছু দেখে, পড়ে বা শোনে এক্ষেত্রে বীর্যপাত হলে তার রোজা ভাঙবে। এক্ষেত্রে স্বপ্রণোদিতভাবে করা কোনো কাজের ফলে বীর্যপাত ঘটলে রোজা ভেঙে যাবে। এভাবে রোজা ভেঙে গেলে কাজা করাই যথেষ্ট। যৌন মিলনের ক্ষেত্রে যে ভারী কাফফারা দিতে হয় সেটি দিতে হবে না। স্বপ্রণোদিতভাবে ঘটানো বীর্যপাতের ফলে যে রোজা ভাঙবে তার প্রমাণ হচ্ছে হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, বান্দা আমার জন্য এই খাদ্য, পানীয় ও কামনা বাসনা পরিত্যাগ করে। বুখারি। যুক্তিসঙ্গত কারণে যে ব্যক্তি নিজে উদ্যোগ নিয়ে বীর্যপাত ঘটায় সে কামনা বাসনা বা শাওয়া পরিত্যাগ করল না। তবে বীর্যপাত যদি স্বপ্রণোদিতভাবে না হয় সেই ক্ষেত্রে রোজা ভাঙবে না। যেমন স্বপ্নদোষের ফলে রোজা ভাঙবে না। কোনো ব্যক্তির চিন্তায় যদি আচমকা কোনো যৌন ভাবনা এসে উদয় হয় বা কোনো যৌন উত্তেজক চিন্তা চলে আসে যা সে স্বপ্রণোদিতভাবে মাথায় আনেনি এবং এর ফলে যদি বীর্যপাত ঘটে থাকে সেই ক্ষেত্রেও রোজা ভাঙবে না। দ্বিতীয়ত, শারীরিক স্পর্শ বা চুম্বন। স্বামী স্ত্রীর মাঝে কামনাবশত শারীরিক স্পর্শ, যেমন শুধু চুমুর কারণে রোজা ভাঙবে না। তবে এর ফলে যদি বীর্যপাত ঘটে এক্ষেত্রে রোজা ভেঙে যাবে। তাই রোজার সময় এইগুলো পরিহার করাই উত্তম। চুম্বন যদি কামনাবশত না হয় সেক্ষেত্রে কোনো ক্ষতি নেই। তবে যদি সম্ভাবনা থাকে সেই চুম্বন সহবাসে রূপ নেবে কিংবা বীর্যপাত ঘটাবে তবে সেটা এড়িয়ে চলার সবচাইতে উত্তম কাজ। তৃতীয়ত, মাজি বা মানির মাঝে পৃথকীকরণ। বীর্যপাত প্রসঙ্গে আমাদের দুইটি তরলকে আলাদা করতে হবে। এদের একটি হচ্ছে মাজি। এটি একটি স্বচ্ছ পিছিল পদার্থ যা চূড়ান্ত বীর্যপাতের আগে নিঃসরিত হয় ফোঁটায় ফোঁটায়। মাজি নিঃসরণের ফলে রোজা ভাঙে না, যদি না সেটা যৌন মিলনের ক্ষেত্রে হয়ে থাকে, যেই ক্ষেত্রে পুরুষের সঙ্গে যৌনের মিলনই রোজা ভাঙার জন্য যথেষ্ট। শুধু মাজি নিঃসরণের ফলে যেহেতু রোজা ভাঙে না সে কারণে কাজারও প্রশ্ন আসছে না। যদিও ইমাম মালিকের একটি বর্ণনা মতে তিনি মাজি নিঃসরণকে রোজা ভাঙার কারণ হিসেবে দেখেছেন, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম একে রোজা ভাঙার কারণ হিসেবে দেখেন না। সোজা কথায়, রমজান মাসে রোজা রেখে দিনের বেলায় স্ত্রী সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ। তাতে বীর্যপাত হলো কি না সেটা কোনো বিষয় নয়। স্বামী স্ত্রী দুইজনে মিলিত হওয়া মাত্রই রোজা নষ্ট হয়ে যাবে। তবে রমজানের দিনের বেলায় স্ত্রী সহবাস নিষিদ্ধ হলেও ইফতারের পর থেকে সেহরির আগ পর্যন্ত এই সময়টা স্বাভাবিকের মতো স্ত্রীর সাথে সহবাসে বাধা নেই। তবে কিছুতেই দিনের বেলায় রোজা রেখে অবশ্যই সকল ধরনের যৌন আচরণ থেকে বিরত থাকতে হবে, নতুবা কোনোভাবেই রোজা কবুল হবে না। আর এমনটা করলে কাজা রোজা ও কাফারা আদায় করতে হবে। কাফারা তিন উপায়ে আদায় করা যায়। প্রথমত, একটি গোলাম আজাদ করা বা দাসমুক্ত করা।
দ্বিতীয়ত বিরতিহীনভাবে 60টি রোজা পালন করা। কাফফারার রোজার মাঝে বিরতি হলে বা ভাঙলে আরেকটি কাফফারা ওয়াজিব হয়ে যাবে। তৃতীয়ত হলো 60 জন মিসকিনকে দুই বেলা ভালোভাবে আহার করানো বা আপ্যায়ন করা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমজান মাসে সঠিক পন্থায় স্ত্রীকে উপভোগ করার বুঝ দান করুন। রোজা রেখে দিনের বেলায় স্ত্রী সহবাসের মতো নিষিদ্ধ কাজ থেকে আমাদের সকলকে হেফাজত করুন, হেফাজত করুন শয়তান থেকে। আমিন। প্রিয় ভিউয়ার্স, আশা করি রমজান মাসে স্ত্রীর সঙ্গে মেলামেশা সম্পর্কে আপনি একটা পরিষ্কার ধারণা পেয়েছেন। কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করুন। ইসলামের আরও এমন গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।